আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এম জে ইলেকট্রনিক ইউটিউব চ্যানেল আপনাকে স্বাগতম। সম্পূর্ণ পিডিজি সাথে আমি জুয়েল। তো আজকে আপনাদের যে বিষয়টা দেখাবো এটা হচ্ছে ফটোশপ লেটেস্ট ভার্সন, যেটা হচ্ছে ফটোশপ বেটা অথবা ফটোশপের যে এআই ভার্সন আছে। সো এই ভার্সনের মধ্যে একটা সমস্যা আছে, যখন আমরা ফটোশপটা ওপেন করি, ওপেন করার পর এখানে একটা এই যে একটা লেখা টাইম টু আপডেট, এই পপ আপটা সবসময় এখানে থাকে, যে কারণে আসলে আমাদের খুবই বিরক্তিকর একটা ব্যাপার লাগে। তো এটা কীভাবে রিমুভ করবেন আজকে দেখিয়ে দেবো। তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। তো মূল ভিডিওতে যাওয়ার আগে একটি অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলের মধ্যে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আশা করি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বসে থাকবেন, এবং আপনি যদি ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখে থাকেন তাহলে আশা করি ফেসবুক পেজটা ফলো করে রাখবেন। তাহলে চলুন ইন্ট্রোর উপরে ফিরে আসা যাক। তো প্রথমে এখানে আমি ফটোশপটা ক্লোজ করে নিলাম, ক্লোজ করে তারপর আমি ফাইল ম্যানেজার ওপেন করবো বা ফাইল এক্সপ্লোরার। তো এটা ওপেন করার পর আমরা যাব যেটা হচ্ছে সি ড্রাইভে যাব, সি ড্রাইভ, সি ড্রাইভ থেকে তারপর হচ্ছে প্রোগ্রাম ফাইলস যে ফোল্ডারটা আছে এটা ওপেন করব। এটা ওপেন করার পর এখান থেকে আমরা এডোবি যে একটা ফোল্ডার আছে এটা ওপেন করব। ওপেন করার পরে যাব আমরা হচ্ছে ফটোশপ, এই যে ফটোশপ 2023 এটা আমরা ওপেন করব। ওপেন করার পরে হচ্ছে রিকোর্ডেড যে একটা ফোল্ডার আছে, দেখি এটা কোথায় আছে, এই যে এটা হচ্ছে রিকোর্ডেড ফোল্ডার। তো এই ফোল্ডারটা ওপেন করব। ওপেন করার পর এখানে ইউএক্সপি নামে একটা ফোল্ডার আমরা খুঁজে পাবো, দেখি এটা কোথায় আছে। তো এটা আমি একটু ভিউটা ঠিক করে নিই, ডিটেলস, তো দেখি কোথায় আছে, এই যে ইউএক্সপি, এই ফোল্ডারটা ওপেন করব। এই ফোল্ডারটা ওপেন করার পরে আমরা যাব হচ্ছে কম ডট এডোবি ফটোশপ, দেখি এটা কোথায় আছে। এটাকে আবারও আমি এখান থেকে ভিউ থেকে ডিটেলস করে নিলাম, তারপর দেখি এটা কোথায় আছে, আমি একটু এটাকে একটু বড় করে নিই, বড় করে নিলাম। তারপর হচ্ছে দেখেন প্রথমে আছে কম ডট এডোবি ফটোশপ ইন অ্যাপ মেসেঞ্জিং, তো এই ফোল্ডারটা আমি ওপেন করব। ওপেন করার পরে এখান থেকে আমি দেখব যে এস নামে একটা ফোল্ডার আছে, এই ফোল্ডারটা ওপেন করব। এই ফোল্ডারটা ওপেন করার পর হচ্ছে এই যে এখানে একটা ফাইল আছে, এই ফাইলটা আমরা এডিট করব। তো এটা ফাইলটা এডিট করার আগে অবশ্যই এখানে যে ফাইলটা আছে এই ফাইলটাকে আপনি ব্যাকআপ রেখে দিবেন, কারণ যখন আমরা এডিট করব, এডিট করার পর অনেক সময় আছে উল্টা পাল্টা কাজ করে, তখন চাইলে আপনি আবার আগের যে ফাইল আছে ওই ফাইলটা দিয়ে আগের মতো রিস্টার্ট করে নিতে পারবেন বা রিস্টোর করে নিতে পারবেন। তো এটা আমি আগে এখান থেকে কপি করে নিচ্ছি, কপি করে আমি অন্য একটা ফোল্ডার রেখে দিচ্ছি। তো এখানে রেখে আমি অন্য একটা ফোল্ডার এখানে আমার ডেস্কটপে রেখে দিলাম। তো এখন এই যে ফাইলটি আছে এই ফাইলটি আমি এডিট করব এই যে নোটপ্যাডের মাধ্যমে। তো এখন নোটপ্যাডের মাধ্যমে এটা ওপেন করব। এখন এই ফাইলের মধ্যে আমি রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করার পর এখন আমি ওপেন উইথ এটার মধ্যে ক্লিক করে তারপর এখানে নোটপ্যাডের মধ্যে ক্লিক করব। তো এখানে যদি আপনার নোটপ্যাডটা শো না করে তাহলে এখানে দেখতে পাচ্ছেন চুজ অ্যানাদার অ্যাপ এটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করে এখান থেকে নোটপ্যাডটা সিলেক্ট করে নেবেন, তারপর জাস্ট ওয়ান্সে ক্লিক করবেন। তখন এখানে দেখবেন যে একটা ইয়ে ফাইল তৈরি হবে, এখানে একটা নোট ফাইল ওপেন হবে, এই যে নোট ফাইলটা ওপেন হয়েছে। এখন আমাদেরকে এখান থেকে এডিট করতে হবে। তো এডিট করার জন্য এখন আমি কন্ট্রোল প্লাস এফ একসাথে প্রেস করব। তারপর দেখেন এখানে একটা সার্চ বক্স আসছে, আসার পরে এখানে আমি এই যে লেখাটা আছে এই লেখাটা আমি এখানে সার্চ করব, এই যে এখানের মধ্যে ক্লিক করব অথবা এন্টার প্রেস করব। এন্টার প্রেস করলাম, এন্টার প্রেস করার পরে দেখেন এখানে প্রথমে একটা আসছে, তো এটা হচ্ছে এই যে এই বিষয়টা হচ্ছে এখানে আসবে। তারপর হচ্ছে যখন আপনি আরেকটা এন্টার প্রেস করবেন বা আরেকবার এন্টার প্রেস করবেন তখন অন্য একটা জায়গা যাবে। তো আবার আমি প্রেস করলাম, প্রেস করার পর এখান থেকে আরও একবার আসছে। তো এখানে আসলে দুইটা সংখ্যাই আছে, এই যে সংখ্যাটা আছে এখানে দুইবার আছে। তো এখানে সার্চ করার পর এখানে দুইটা রেজাল্ট আসবে, একটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন www.google.com এটার পাশে এই যে আশেপাশে থাকবে, আর একটা হচ্ছে আমি যখন আবার সার্চ করব তখন উপরের দিকে যদি যাই তাহলে দেখেন এখানে আছে ব্যাকগ্রাউন্ড কালার। তো অবশ্যই আপনি এইদিকে খেয়াল রাখবেন, এখানে দুইটার সার্চ রেজাল্ট আছে, তার মধ্যে আমরা এখানে আসলে এখানে একটা লেখা পেস্ট করব। তো তার জন্য অবশ্যই খেয়াল রাখবেন, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার বয়ের, তারপর হচ্ছে এখানে সংখ্যাটা। তো আমাদেরকে এখন একটা কোড এখানে প্লেস করতে হবে। তো এখানে কোডটা, তো এখানে কোডটা কোথায় আমি প্লেস করবো একটু দেখিয়ে দিচ্ছি। এখন আমি এই যে লেখাটা আছে ডিসপ্লে, তারপর হচ্ছে কোলন, তারপর হচ্ছে নান, এখানে কমা সহ এই লেখাটা আমি কপি করব। এটা আমি
এটা আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা কপি করে নেবেন। এখানে সংখ্যা এবং এই যে কোডটা আছে এটা আমি আমার ভিডিও ডিসক্রিপশনে রাখবো, সেখান থেকে আপনারা কপি করে নিয়ে এই যে এখানে কপি করলাম, কপি করার পর এখানে কোথায় যেন দেখি কোথায় আছে, এই যে এখানে আপনি কালারের আগে একটা দেখেন কমা আছে, তো কমার আগে যে আমি কপি করছি এটা পেস্ট করব। এখানে আমি পেস্ট করতেছি, ভালোভাবে দেখেন এই যে আমি এখানে পেস্ট করতেছি, পেস্ট করলাম, এই যে এটা হচ্ছে আমি কমা সহ এটা কপি করছি সম্পূর্ণটা। আবারও দেখেন ভালো করে, কমা, তারপর ডিসপ্লে, তারপর কোলন, তারপর হচ্ছে নাম। তো এটা হচ্ছে আমি এখানে পেস্ট করলাম, পেস্ট করার পরে এখানে এখানে আমি কন্ট্রোল প্লাস এস ক্লিক করব, অথবা যদি আপনার এইভাবে কাজ না হয় তাহলে এখানে দেখতে পাচ্ছেন ফাইলের মধ্যে ক্লিক করবেন, তার হচ্ছে সেভ এস। তো এখান থেকে আপনি যেখানে ইচ্ছা আপনি সেভ করতে পারবেন। তো এখানে আমি আমার কের মধ্যে আমার যে ডেস্কটপ আছে সেটার মধ্যে ক্লিক করব, মানে এটা সিলেক্ট করব লোকেশনটা। তো এখানে আমি সেভ করলে সহজে পাবো, তো এখানে আমি সেভ করতেছি, সেভে ক্লিক করলাম। তো আশা করি এখন ফাইলটা সেভ হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছেন এখানে আমার এই ফাইলটা যে সেভ হয়ে গেছে। তো এটা আমি এখন ক্লোজ করে দিব, নোট প্যাড এটা ক্লোজ করে দিচ্ছি, ডন্ট সেভ। তারপর হচ্ছে এই যে এখানে আমার আগের ফাইলটা কিন্তু রয়ে গেছে, তো এই ফাইলটা এখন আমি রিমুভ করে দিব, বা এটার সাথে আমি যে নতুন ফাইলটা এডিট করছি ওই ফাইলটা আমি রিপ্লেস করব। তো এখানে দেখতেই পাচ্ছেন এই যে আমার ফাইলটি আছে, ওই ফাইলটি আমি এখানে এনে জাস্ট রিপ্লেস করব। তো এটা যখন এখানে আনবো, আনার পর এখানে দেখেন আমার এখানে দেখাচ্ছে অলরেডি এই ফাইলটা আছে। তো যেহেতু আমি এখানে রিপ্লেস করব, তো এখানে রিপ্লেস দ্য ফাইল ইন দ্য ডেস্টিনেশন এটার মধ্যে আমি ক্লিক করব। ক্লিক করার পর এখানে আপনার পারমিশন চাইবে, তো পারমিশন আপনি দিয়ে দিবেন কন্টিনিউ। তো এখানে দেখতে পাচ্ছেন এটা রিপ্লেস হয়ে গেছে। এখন আমি ফটোশপটা ওপেন করবো এবং দেখবো যে আমার কোনো ধরনের প্রবলেম আছে কি না। তো এখানে আমি ফটোশপটা ওপেন করতেছি, ফটোশপ এই যে অ্যাডোবি ফটোশপ 2023। তো এখন আমি ওপেন করতেছি, আশা করি আমার প্রবলেমটা সলভ হয়ে যাবে। এখানে আমি একটা ফাইল ওপেন করি, ডাউনলোড আমি ওই ফাইলটা ওপেন করি, তারপর দেখি আসলে এই ধরনের কোনো লিঙ্ক আসে কিনা। তো এখন আমি চেষ্টা কর এডিট করবো, এখন দেখবো যে এই লেখাটা কোনো আসতেছে কিনা। দেখেন আমি ইউজ করতেছি কিন্তু এখানে কোনো ধরনের এই যে পপ আপটা ছিল এটা এখানে নেই। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে কোনো নতুন টিউটোরিয়াল নিয়ে। আল্লাহ হাফেজ।